সেই জাপানি হর্ন, এটা কিন্তু এটা হচ্ছে লো টিউন, কিন্তু এই ধরনের হর্ন খুঁজেন খুঁজে পান না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আবারও আমি আপনাদের সম্মুখে হাজির হলাম নতুন আর একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো আজকে আমি কিন্তু আপনাদেরকে স্পেশালি দেখাবো ইয়ামাহা RX 115, যে জাপানি বাইক আছে সেই জাপানি বাইকের যে জাপানি হর্ন আছে সেই হর্ন সেট। তো এখানে আমি কালেক্ট করে আপনাদের জন্য দেখানোর উদ্দেশ্যে রাখছি। তো এটাকে আনবক্স করে এবং এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আজকে আমি জানাবো। তো বন্ধুরা, তার আগে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো সেটা হলো যে আমার যে ইউটিউব চ্যানেল আছে এটাতে কিন্তু আমি এখন টুইস্টক যে পার্টসগুলো আছে এগুলোর প্রতি বেশি ফোকাস করতেছি। তার কারণ হচ্ছে অনেক টুইস্টক লাভার্স আছেন যারা এই পার্টসগুলো সংগ্রহ করতে পারেন না কিংবা তাদের এলাকাতে পাওয়া যায় না। তো তারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে যে ভিডিওর ডিসক্রিপশনে যে লোকেশন এবং নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু এই ধরনের পার্টসগুলো কালেক্ট করতে পারবেন। তো এখন কথা না বাড়িয়ে এটাকে আনবক্স করি। তো এটা হচ্ছে জাপানি হর্ন। তো তার আগে আমি প্যাকটিকে দেখাচ্ছি, এখানে পাককোড দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেড ইন জাপান। এখানে দেখেন মেড ইন জাপান লেখা আছে। এটাতেও কিন্তু মেড ইন জাপান লেখা আছে। তো এখন এটিকে আমি আনবক্স করে দেখাচ্ছি। তো মূলত দুইটা হর্নের ভিতরে একটা হাই আর একটা লো থাকে। তো এক সাইডে হাই টিউন থাকে আর এক সাইডে লো টিউন থাকে, একটা লেফট সাইডের আর একটা রাইট সাইডের। তো হর্নগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে হর্ন, জাপানি যে হর্নগুলো আছে এই হচ্ছে সেই জাপানি হর্ন, এখানে দেখতে পাচ্ছেন। আরও কাছ থেকে দেখাই, আসলে এই ধরনের হর্ন খুঁজে পাওয়াটাই অনেক মুশকিল হয়ে গেছে, যেহেতু ইম্পোর্ট হয় না এগুলো। এগুলো বাইরের দেশে যারা থাকে তারা দুটো একটা করে নিয়ে এসে এগুলো কালেক্ট করে তারা বাংলাদেশে সেল করে। তো এখন আমি পিছন সাইড দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই হাই টিউন এখানে লেখা আছে। এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে লো টিউন, এখানে লো টিউন কিন্তু লেখা আছে। তো বন্ধুরা, এই হলো জাপানি হর্ন, এটা কিন্তু 6 ভোল্টের। তো অনেকে এই ধরনের প্রোডাক্ট খুঁজেন। তো আমি এটা দাম প্রকাশ করতেছি না, তার কারণ হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট হয় না। তো যারা বাইরের দেশে থাকে তারা এগুলো বাইরের দেশ থেকে সংগ্রহ করে নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে। তো এই ধরনের প্রোডাক্টের দাম এক এক সময় এক রকম হইতে পারে। তো এই জন্য যারা এই ধরনের প্রোডাক্ট ভিডিও দেখে নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে যে ঠিকানা এবং মোবাইল নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলিকে নিতে পারবেন। তো যারা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাদের কিন্তু একটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই অগ্রিম কিছু টাকা পে করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।